নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজ সোমবার, মেয়ের পরীক্ষা চলছে। তো ও অনেকক্ষণ আগেই উঠে পড়েছে, ও নিচে নেমে গেছে, কিন্তু আমি এখনও নিচে নামিনি, এখন নামবো। তো আজ কুচবিহারের ওয়েদার কিন্তু বেশ ভালো, বুঝলেন? কালকে থেকেই বৃষ্টিটা কমে গেছে, আর তো একটু মনে হয় রোদও উঠবে মনে হচ্ছে দেখে তাই। এই যে স্টুডেন্টরা সব বেরিয়ে পড়েছে, এক এক করে সব চলে যাচ্ছে, আর স্টুডেন্টের সাথে সাথে আমার কিন্তু চেরিও বেরিয়ে পড়েছে। রেগুলার আমার মেয়ে যখন বেরোবে, তার আগে আগে ও বেরোবে, বুঝলেন? ওকে আগে বের হতেই হবে, তারপরে আমার মেয়ে বেরোবে। এবার বেরোনোর পরে তো সহজে ঢুকবে না ঘরের ভেতরে, এই একটা যন্ত্রণা, বুঝলেন? রেগুলার সকালে ওর সাথে আমাকে চিৎকার করতেই হয়, এই যে বেরোবে, বেরোনোর পরে আর বাড়িতে ঢুকতে চাইবে না, খুব মুশকিল। এই যে আমাদের পাশের বাড়ির ভাস্তি, এর একটু দেরি হয়ে গেছে মনে হয়। আজ আর দিনের বেলা রান্না করার সময় পাইনি, বুঝলেন? সারাটা দিনে এত কাজে ব্যস্ত ছিলাম, আমার শাশুড়ি মাই রান্না করেছে দিনের বেলায়। যাই হোক, এখন রাত্রের রান্নাটা আমি চটপট শেষ করে ফেলি। রাত্রে একটু মাংস করব আর একটু লুচি করব, কারণ ওই একঘেয়েমি খেতে খেতে আর ভালো লাগে না, বলুন? রাত্রে যদি একটু লুচি টুচি করা যায়, কিন্তু খেতে বেশ ভালোই লাগে। এবারে আমার মেয়ে কয়েকদিন থেকেই বলছিল লুচির কথা, কিন্তু লুচির কথা বললেন একটু মনটা খারাপ হয়ে যায়, কারণ আমার ছেলে এই সমস্ত খাবারগুলো খেতে খুব ভালোবাসে, কিন্তু ও তো আর এই সমস্ত খাবারগুলো পাচ্ছে না, কারণ হয়তো মাছ মাংস কিনে কিনে খায়, কিন্তু লুচি এই সমস্ত খাবার তো আর পায় না। না, ওগুলো আর কে করে দেবে ওকে ওখানে? যাই হোক, আর কি করা যাবে, কিছু তো আর করার নেই। যাই হোক, চটপট রান্নাটা শেষ করে ফেলি, কারণ আমার এক্সট্রা আবার কতগুলো কাজ আছে, কারণ কালকে অনেকগুলো কাপড় কাচানো হয়েছিল, সেগুলো ওই অবস্থাতেই পড়ে আছে বিছানায়। খুব খারাপ অবস্থা আমার ঘরের, ও পড়ে গেলে আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন আমার ঘরের যা অবস্থা। সেগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, ঘরের কাপড়গুলো একটু গুছিয়ে রাখতে হবে। দিনের বেলায় তো সময় পাই না, এই সমস্ত কাজগুলো রাত্রেই করতে হয় আমাকে, কিছু তো করার নেই। মাংস তো হয়ে গেছে,
এবার লুচিটা বসাবো। এবার লুচি করা নিয়ে আমার একটু সমস্যা আছে, কীরকম বলুন তো? এটা না আমার ঠিকঠাক লুচি আমার দ্বারা ঠিকঠাক হয় না, কারণ আমার হাতে লুচি কোনোদিনও ফোলেও না। এটা যে কী ধরনের সমস্যা জানি না আমি। আমি কোনোদিনও লুচি ফোলাতেও পারবো না, এটা মনে হয় আমাকে ভগবান বলে দিয়েছেন যে তুই কোনোদিনও লুচি ফোলাতে পারবি না। এটা নিয়ে আমার বাড়িতে খুব হাসাহাসিও হয় অনেক সময়। এই নিয়ে আমার ননদরা বলে যে থাক, তোকে আর লুচি করতে হবে না, আমরাই লুচি করে দিচ্ছি। এবারে ওরা যখন বাড়িতে আসে, লুচি প্রতিজ্ঞা করেছে বুঝলেন যে স্নিগ্ধার হাতে লুচি ফোলা যাবে না। আমার মনে হয় তাই, কি জানো। যাই হোক, এই যে এরকমভাবে হচ্ছে, দেখুন একটা লুচিও কিন্তু ফুলবে না, আপনারা দেখুন, দেখলে বুঝতে পারবেন। এই যে কোনো রকমভাবে আমি যতই তেল গরম করে দিই বা যাই করি না কেন, লুচি কিছুতেই ফুলবে না, এরকম আধা সাদা হয়ে বসে থাকে। এরকম গরম গরম লুচি আর মাংস খেতে আমার মেয়ে খুব ভালোবাসে বুঝলেন, আমার ছেলে মেয়ে দুজনেই খুব ভালোবাসে। যাই হোক, এবারে চটপট খেয়ে নিয়ে ওপরে চলে যাবে, আমিও চটপট খেয়ে নিই, কারণ ওপরে অনেক কাজ সুন্দর করে সেজে আছে, ওপরের কাজগুলো তাড়াতাড়ি গিয়ে চটপট শেষ করতে হবে। এই যে আরেকজনকে দেখুন, আমার মেয়ে যেখানে থাকবে তার পাশেই ওকে থাকতে হবে বুঝলেন, কারণ যেহেতু ওরা দুই বোন। এই যে আমার মেয়ে উপরে পড়ছে আর নিচে আরেকজন শুয়ে আছে।
আর এই যে আমার অবস্থা দেখুন, কাপড়গুলো সব কেচে বিছানার মধ্যে রেখে দিয়ে গেছে। এখন সব আস্তে আস্তে আমাকে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, নইলে শোবো কোথায়? শোয়ার মতো জায়গা তো নেই, মেয়ে পড়ছে, আর এগুলো ওই সময়ের মধ্যে আমি এগুলো টুকটুক করে সমস্ত গুছিয়ে ফেলি। একটা দিন রোদ দাওয়াতে কিন্তু আমাদের অনেক উপকার হয়েছে বলুন। দেখুন, একটা দিন রোদ দাওয়াতে কত কাপড় চোপড় কাচা হয়েছে, পরিষ্কার হয়েছে কিছুটা। এবারে পুজো আর কয়েকটা দিন বাকি, এই সময়টা যদি আবার বৃষ্টি টিষ্টি হয় তাহলে কিন্তু খুব মুশকিল, কারণ পুজোর সময় আমাদের কত পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, ধোয়া কাচা করতে হয়, এটা তো প্রত্যেকটা বাঙালি পরিবারই করে। এইবারে আর তো বেশি দিন পুজোর বাকি নেই, এখন যদি আবার বৃষ্টি হয় তাহলে কিন্তু খুব মুশকিল। যাই হোক, আশা করি মনে হয় আর বৃষ্টি হবে না, এখন আস্তে আস্তে সম্পূর্ণ পুজোর কাজগুলো শেষ করে নিতে হবে। যাই হোক বন্ধুরা, অনেক রাত হলো, ভিডিওটা যেখানেই শেষ করছি, আশা করি ভিডিওটা আপনাদের ভালো